তোকে না বলেছিলাম ছেলেদের থেকে দূরে দূরে থাকবি, তাহলে ছেলেদের আশেপাশে কেন দেখলাম তোকে আমি? হ্যাঁ, আর কাউকে পেলি না, ছেলেদের সাথে খেলতে হবে কেন? আহ ভাইয়া, আমি তো খেলতে চাইনি, সবাই খেলতেছিল এজন্য তো আমিও গেলাম। জানো আজকে ওর জন্মদিন ছিল, ও বলেছে ওর সাথে যদি আমরা কানামাছি খেলি তাহলে ও ওর বাসায় আমাদেরকে নিয়ে যাবে আর আমাদেরকে অনেক অনেক চকলেট খেতে দিবে। কেন, আমি তোকে বললে চকলেট কিনে দেই না, ওর কাছ থেকে কেন খেতে হবে? আমার কথা অমান্য করে ছেলেদের সাথে খেলা, তাই না? এই শাস্তি তোকে পেতেই হবে তে, চল আমার সাথে। ভাইয়া একটু খেলেছি, বেশি না তো। একটু আর বেশি, অমান্য করছিস তো করেছিস। ভাইয়া প্লিজ ছেড়ে দাও, এবারের মতো মাফ করে দাও ভাইয়া, প্লিজ প্লিজ। না মানে না, সেদিন হাজারো কাকুতি মিনুতে জাগুকের মনকে গলাতে পারেনি, সেদিন থেকে টানা 2 ঘন্টা কড়া রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল জাঙ্কুক। তে অনেক কান্না করেছিল কিন্তু জাঙ্কুক তার কথা নড়চড় করেনি, টানা 2 ঘন্টাই দাঁড় করে রেখেছিল। ইনফ্যাক্ট 1 সেকেন্ড বেশিও না কমও না। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে হাসপাতালে কইডরে দৌড়াচ্ছে শাড়ি পরিহিত একটা মেয়ে, দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিতা। তার পাশেই নার্সরা দ্রুত অতীতে ঢোকাতে ব্যস্ত লোকটাকে। লোকটার মুখ দেখা যাচ্ছে না ভালো করে, তবে তার সারা শরীরে রক্ত লেগে আছে। লোকটা তার রক্তমাখা হাত দিয়ে মেয়েটার হাতটা ধরে আছে। কিছুক্ষণের মধ্যেই লোকটাকে ওটিতে ঢোকানো হলো, তার শক্ত হাতের বাঁধনটাও ধীরে ধীরে ছুটে যায়। মেয়েটি অপলক দৃষ্টিতে নিজের রক্তমাখা হাতের দিকে তাকায়। আমি তে, আর যাকে মাত্র ওটিতে ঢোকানো হলো সে আমার স্বামী। হ্যাঁ স্বামী, মাত্র 3 মাসের স্বামী, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু কখনো আমি তার ভালোবাসাটা বুঝতে পারিনি, হয়তো কখনো বুঝতেই চাইনি। কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি কথা দিলাম আপনাকে। জাঙ্কুক ভাই, আমি আপনাকে যতটা না অবহেলা করেছি তার দ্বিগুণ ভালোবাসা আপনাকে আমি ফিরিয়ে দেব। মন প্রাণ উজাড় করে ভালোবাসবো আপনাকে, শুধু আপনি একবার ফিরে আসুন। আমি না হয় আপনার যন্ত্রণাময় ভালোবাসাকে আগলে ধরে সারা জীবন পার করে দিব, কারণ আমি জানি আপনার থেকে ভালো আমাকে কেউ কোনোদিনও বাসতে পারবে না। কয়জনই বা নিজের ভালোবাসা কিভাবে জোর করে আদায় করে নিতে পারে বলুন? আমি আপনার ভালোবাসা নামক কষ্টগুলোকে মাথা পেতে নিব, তাও আপনি একটা বার ফিরে আসুন। আজকে আমি চিৎকার করে বলতে রাজি, আমি শুধু আপনার, শুধু জাঙ্কুকের, তাও একটা বার ফিরে আসুন না প্লিজ। আনমনে কথাগুলো আওড়াতে আওড়াতে কান্নায় ভেঙে পড়েতে, তারপর কয়েকজনের দেয়ালে হেলান দিয়ে ডুব দেয় তার 3 বছর আগের মিষ্টি অতীতে। সীতাপুর গ্রামের নাম করা চেয়ারম্যান মিস্টার জেহোপের দুটো মেয়ে, একটি জেনি আর একটি তে। জেনি রূপে গুণে সব কিছুতেই পারদর্শী হলেও তে শুধুমাত্র রূপে আছে, কাজকাম সে তেমন একটা করে না, সারাদিন হই হুল্লোড় করে বেড়ানোই তার কাজ। তের সৌন্দর্যের কথা গ্রামের সবাই কম বেশি জানে, কেউ কেউ তো আফসোস করে বলে বসে চেয়ারম্যানের ছোট মেয়েকে আজ পর্যন্ত দেখতে পারলাম না, শুনেছি আগুন সুন্দরী, কিন্তু এত সুন্দরী মেয়ে নিয়ে যেহো বড় টেনশনে থাকে। গ্রামে তার শত্রুর অভাব নেই, তার উপর মাত্র 16 বছরের মেয়ে, তাই তো ঘর থেকে খুব একটা বের করে না মেয়েকে। বাড়িতে আজকে উৎসব লেগেছে, চেয়ারম্যানের বড় মেয়ে মানে জেনিকে আজকে দেখতে আসবে, যদি পছন্দ হয় আজকেই পাত্রপক্ষ আংটি পরিয়ে দিয়ে যাবে, বিয়ের দিন তারিখও আজকেই ঠিক করা হবে। তে এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে যায়। কখনো খোলা আকাশের নিচে তে তেমন একটা দাঁড়ানো হয়নি, এই সুন্দর তার কাল হয়ে দাঁড়িয়েছে। বাইরেই বের হতে দেয় না কেউ, বাসায় সবাই তাকে একরূপ আটকে রাখে। তে আজকে কোনো রকমে বাইরে বের হয়ে যায়, বাইরের আকাশ প্রকৃতি তেকে মুগ্ধ করে। তে একটু পর তার বেস্ট ফ্রেন্ড সানার কাছে যায়। কি রে, পরীক্ষা দেওয়ার পর তার খবরই নিলি না, ভুলে গিয়েছিস? আয় না রে, বাসায় বেশ কাজ ছিল তাই তোর সাথে দেখা করতে পারিনি। জানিস আজকে আপুকে দেখতে আসবে, যদি তাদের পছন্দ হয় তাহলে আজকে আংটি পরিয়ে দিবে, এই সুযোগে আমি বাসা থেকে বের হয়ে গেলাম, কি মজা লাগছে। সন্ধ্যায় সেজে গুজে চলে আসবি, আমরা অনেক ছবি তুলবো। তোর ওই যে ঢাকাইয়া মামুরা আসবে না? হুম আসবে তো শুনেছিলাম। জানিস তা না, মামুর একটা ছেলে ছিল না, কি জানি নাম? হ্যাঁ জাঙ্কুক, এবার নাকি সেও আসবে। অনেকগুলো বছর লন্ডনে পড়াশোনা করেছে, তাই এত বছর পর দেশে এসে নিজেদের গ্রামে টানে মামুদের সাথে নাকি ওই ভাইয়াটাও আসবে। শুনেছি সে নাকি অনেক ভদ্র সভ্য মেধাবী ছেলে আর অনেক ড্যাশিং দেখতে, আমার মা তো তার একমাত্র ভাতিজা বলতেই অজ্ঞান। সানা হাসলো, তারপর বলল, দেখিস আমার প্রেমেটাই পড়ে যাস না। তে মাছি দাঁড়ানোর মতো বলল, ধুর উনি আমার অনেক বড়, আর তাছাড়া এত সহজ আমি প্রেমে প্রেমে পড়বো না রে ভাই। তোমাকে কতবার বলেছি এদিক সেদিক ভেবে ঘুরে বেড়াবে না, তা আবার এমন গোধুলি বেলায় এখনো বাসা যাওনি কেন? তে মুখ কাঁচু মাঁচু করে বলে, আসলে মা খেয়াল ছিল না, কথা বলতে বলতে কখন যে এতটা সময় পেরিয়ে গিয়েছে,
বুঝতেই পারিনি। জেসু আর কথা বাড়ালো না। মেয়েরই বা কি দোষ, সে তো নিজে থেকে এমন আগুন সুন্দরী হয়নি, পুরোটাই সৃষ্টিকর্তার হাতে। শুধুমাত্র তার বাবার শত্রুর ভয়ে মেয়েটাকে ঘরবন্দি থাকতে হয়। কিন্তু আজ বাদে কাল যখন মেয়ে দূর মাইল দূরে উপজেলা শহরে গিয়ে কলেজে পড়বে, তখন মেয়েটাকে কি করে আটকাবে সেই টেনশনে জেসু রাতে ঘুম হয় না। পাত্রপক্ষের সামনে থেকে জেনি বেরিয়ে আসতেই তেই গিয়ে চাপড়ে ধরলো, কি রে আপু, দুলাবাজে দেখতে হেব্বি, তোকেও তো খুশি খুশি লাগছে, ব্যাপার কি, এখনই প্রেমেটি পড়ে গেলি নাকি? তেয়ের কথায় জেনি লজ্জায় লাল টমেটো হয়ে যায়। তোর বিয়ে হোক তখন বুঝবি। এবার তে কোমরে হাত দিয়ে একটু ভাব ধরে বললো, আমার তো সব প্ল্যান করা, বর হতে হবে আমার মনের মতো, আমার সব কথা শুনতে হবে। আমি যদি বলি আজ মেনুতে করলা ভাজি, তাহলে সেটাই গপ গপ করে খেতে হবে, একেবারে লক্ষ্মী জামাই চাই আমার। জেনি মুচকি এসে দিয়ে বললো, দেখা যাবে সময় হলে, এখন ঘুমোতে আয় তো, অনেক রাত হয়েছে। সকাল দশটায় কারো মিনমিনিয়ে কথা বলার আওয়াজে ঘুম ভাঙলো তেয়ের। এদিক ওদিক তাকাতেই দেখতে পেল তার বোন ফোনে কথা বলছে। হ্যাঁ, শুরু হয়ে গেল প্রেম কথন, এটা আবার টানা এক সপ্তাহ 24 ঘন্টা কন্টিনিউ হবে, আর আমাকেও সহ্য করতে হবে। বাইরে হই হুল্লোড় শুনতেই তে তড়িঘড়ি করে আর রেডি না হয়ে নিচে চলে যায়। সেখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করে, মা এখানে দাঁড়িয়ে আছো কেন, কে আসবে? তোর মামুরা আসবে জানিস না, আর তোর চেহারা এরকম দেখাচ্ছে কেন, পাগলের মতো, চুলগুলো আশ্বাস নেই, একদম পুরো কাকের বাসা। তাদের কথার মাঝে একটা বড় গাড়ি প্রবেশ করে। জেসু হাসি মুখে সামনে এগিয়ে যায়। হঠাৎ গাড়ির শব্দ পেয়ে একটু আগে মায়ের কথাগুলো মনে পড়লো তেল। তাকে নাকি পাগলের মতো লাগছে, তড়িঘড়ি করে মাথায় এক হাত ঘুমটা দিল। ঘুমটার মধ্য থেকেই সবটা দেখতে লাগলো। একে একে তার মামু মামি, তারপর আরো দুজন ছেলে নেমে আসলো। দুইটা ছেলেই খুব হ্যান্ডসাম, তাদের সবার কথায় বোঝা গেল একটা জাঙ্গু ভাইয়া আর একটা তার বন্ধু সুবিন। বন্ধুর আবদার মেটাতে জাঙ্গুক ভাইয়ের সাথে এসেছে সে। কিছুক্ষণ পর সবাই বাড়ির ভিতরে আসতে লাগলো। তে এখনো সেখানে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই তার সামনে লম্বা কেউ এসে দাঁড়ালো। এত কাছ দিয়ে ওনার আড়াল থেকে কিছু দেখতে পারছে না সে। হঠাৎ করেই লোকটা তাকে উদ্দেশ্য করে বলল, ফুপি, এই মেয়েটাকে চিনলাম না তো, তোমাদের বাড়িতে কাজ করে বুঝি? জাঙ্গুকের এমন কথা শুনে তে তো থ হয়ে গিয়েছে। কি বলে এই বেটা, আমাকে কাজের বউয়ের মতো লাগে, মনে মনে দাঁত কিরমিরিয়ে কথাগুলো বলল তে। জাঙ্গুকের কথায় জেসু বলল, আরে না না, ও তো তোর বোন তে, ওই যে ছোটবেলায় দেখেছিলি মনে নেই, দেখলেই পরি বলে ডাকতি। এবার জাঙ্গুক একটু অবাক হলো, কি সেই পরির কিনা আজ এই হাল, ওই দেখি তো। এই বলে যেই তে ঘুমটা তুলতে যাবে, তখনই তে দৌড়ে ঘরের ভেতর চলে যায়। জাঙ্গুক হাসি হাসি মুখ করে জেসু আর জেহোবের সাথে কথা বলতে লাগলো। কতগুলো বছর পর এসেছে সে। সকালে জাঙ্গুকের কাছ থেকে এ বাড়ির বুয়ার উপাধি পাওয়ার পর থেকে তে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তার ধারণা জাঙ্গুক তাকে দেখলে হয়তো আবারও এক বালতি পচানি দিবে। এখন তার আর কাউকে মুখ দেখানোর রাস্তা থাকবে না। কিন্তু বিপত্তি ঘটলেও বিকালেই তেঁতুলের জন্য তে সারার পিছু পিছু দৌড়াচ্ছে। ঠিক তখনই কথা বলতে বলতে গেট দিয়ে বাড়িতে ঢুকছিল জাঙ্গুক আর তার বন্ধু সুবিন, দুজনের গলায় ক্যামেরা ঝুলানো, হয়তো গ্রামে ঘুরতে গিয়েছিল তারা। হঠাৎ করেই তে পেছন ফিরে দৌড়াতে দৌড়াতে জাঙ্গুকের গায়ে বেশ জোরে সোরে একটা ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। তখনই তে চোখ দুটো খিচে বন্ধ করে।